দুর্নীতিতে জড়িত থাকার কারণে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। রোববার গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় যুবলীগ নেতাদের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তার স্থানে নতুন যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ফজলে নূর তাপসের নামের গুঞ্জনও শোনা যাচ্ছে। ছোটবেলার দীর্ঘদিন শৈশব তো কৈশোর যৌবন্ত রাউজানতে একটি রাউজান এবং চট্টগ্রাম শহর আজ চট্টগ্রাম এসএসসি পর্যন্ত রাউজান, তারপর ইন্টারমিডিয়েট ডিগ্রি চিটাং, তারপর ব্যবসা বাণিজ্য ইউনিভার্সিটি ল কলেজ ইন লইয়েরে মোটামুটি পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি। আর যত বেশি অভাব অনটনত থাকিবেন, যত বেশি দুঃখ কষ্টত থাকিবেন, প্রতি কথায় কথা হইবেন আই লাভ ইউ। অন্যদিকে গণভবনে শুরু হওয়া বৈঠকে ওমর ফারুক চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন, শেখ ফজলুর রহমান মারুফ এবং শেখ আতিউর রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি। চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম হারুনুর রশিদ। এর আগে ক্যাসিনো চালানোর অভিযোগে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া এবং ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে বহিষ্কার করা হয়েছে। তারা দুজনেই এখন গ্রেপ্তার রয়েছেন। লোনে জর্জরিত দুঃখ কষ্ট পায় এই সময় তার লারে ডাকতে একবারে সগুর ফানি ফুরিয়ে গিয়ে আর কি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।